Bismillahirrahmanirrahim. আমরা সূরা হাদিদের আলোচনা করছিলাম। এই সূরাটা কোরআনে কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মাঝে ইনফাক ফি সাবিলিল্লাহ এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জান এবং মাল এই দুইটা বিষয় এর মাধ্যমে কোরবানি পেশ করা। তো এখানে মালি কোরবানির বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তো আমরা এখন তো আলোচনা করব 20 নম্বর আয়াত থেকে। ইতিপূর্বের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলী এবং তার যে শক্তি তার ক্ষমতা আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান করা হয়েছে এবং আমরা যেন দুইটা কথা বিশেষভাবে আনা হয়েছে। একটা হলো যে আমাদের সম্পদ যে সম্পদের আমরা মালিক এই সম্পদটা একান্তই আল্লাহর নাম আর আমরা আল্লাহর সাথে আল্লাহর কাছ থেকে এই সম্পদটা যে পেয়েছি চিরস্থায়ী না, এটা আধুনিক সময়ের জন্য আমরা পেয়েছি, আগেটা আমাদের ছিল না, সামনেটা আমাদের থাকবে। আর আল্লাহর সাথে আমাদের একটা অঙ্গীকার আছে যে আল্লাহ যখন আমাদেরকে যে হুকুম দিবে জানের ব্যাপারে মালের ব্যাপারে আমরা সে হুকুম পালন করব। তাই সম্পদের ব্যাপারে আল্লাহর হুকুম হলে এই সম্পদকে আমরা যেন ব্যয় করি, সম্পদকে কক্ষিগত করে রাখি, এই প্রবণতাটা ভালো না। এবং এখানে ফাজাইল আলোচনা করা হয়েছে যে যারা ইমান এনেছে এবং তাদের সম্পদকে খরচ করেছে অর্থাৎ আল্লাহর হুকুম মতো তাদের জন্য মহা প্রতিদান আছে। এই তৌহিদ প্রতিষ্ঠার জন্য তৌহিদ এটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তৌহিদের শিক্ষা এই জন্য সম্পদ দ্বারা কী করতে হবে মানে আল্লাহর দিকে সহযোগিতা এক। দ্বিতীয় আরেকটা বিষয়কে তুলে ধরা হয়েছে যে মৃত্যু দ্বারা এই সম্পদ আমাদের হাতছাড়া হয়ে যাবে, তাই এ সম্পদটা হাতে থাকা অবস্থাতেই আমরা এ সম্পদকে কাজে লাগাতে পারি। আর একসময় যখন এটা হাতে থাকবে তখন তো আর এই সম্পদকে কাজে লাগানো যাবে না, তখন আফসোস করতে হবে। কোরআন আহ্বান করতেছে তোমাকে যেন আফসোস করতে না হয়, তাই এই সম্পদ তোমার হাতে থাকা অবস্থাতেই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করো কীভাবে এই সম্পদ দ্বারা তুমি উপকৃত হতে পারো। তৃতীয় আরেকটা বিষয় পেশ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বা এই তৌহিদকে প্রতিষ্ঠা বা প্রচারের জন্য তুমি যে এই সম্পদটা খরচ করবে এটা আল্লাহ এই সম্পদটা খরচ করার যে তোমাকে বলেছে যে খরচ করো এটা আসলে আল্লাহকে তুমি ঋণ দিচ্ছ। আর আল্লাহকে তুমি যে ঋণ দিচ্ছ আল্লাহ এই ঋণটা পরিশোধ করবে, তুমি যা দিচ্ছ তাকে আরও বহুগুণ বাড়িয়ে আল্লাহ এটা পরিশোধ করবে। তৃতীয় আল্লাহকে ঋণ দেওয়ার কারণে তুমি আল্লাহর কাছে বিশেষ সম্মানী এবং বিশেষ মর্যাদা হয়ে থাকেন। এখন চতুর্থ তোমার ওয়াজাহটা এটাকে তুলে ধরা হচ্ছে 20 নম্বর আয়াত। 20 নম্বর আয়াত এটা হলো সম্পদটা যে তুমি খরচ করবে এটার বিনিময় আল্লাহ তো দুনিয়াতেও দিতে পারে এবং আল্লাহর ওয়াদা আল্লাহ দুনিয়াতেও এর বিনিময় তোমাদেরকে দিবে, দুনিয়াতেও তোমরা বরকত পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে। কিন্তু লক্ষ্যটা তোমার যেন থাকে আখেরাত, দুনিয়ার আখেরাত থেকে তুমি গুরুত্ব দাও। কারণ দুনিয়াতে তুমি যদি কিছু সফলতা বা সম্পদ বা নিয়ামত এটাকে তুমি পেয়েও থাকো এটা ক্ষণিক সময়ের জন্য, আর তুমি এই সম্পদের বা তোমার এই ত্যাগ এবং এই কুরবানির ফলাফল যেটা আঁকিয়ে রাখতে পারো এটা চিরস্থায়ী থাকে। তাই দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য না, কিসের জন্য? আখিরাতের জন্য সম্পদকে তুমি
তুমি যে আল্লাহর দ্বীনের জন্য খরচ করবে তোমার লক্ষ্য থাকবে আখিরাতে মাল। তো এই জন্য এখানে দুনিয়ার হাকিকতটাকে তুলে ধরা হয়েছে, কারণ দুনিয়ার ভালোবাসা এটা আল্লাহর পথে বাধা দেয়। দুনিয়ার ভালোবাসা এবং মানুষ যখন দুনিয়াকে প্রাধান্য দেয় তখনই সে দিনকে প্রাধান্য দিতে পারে, আখিরাতকে প্রাধান্য দিতে পারে। মগর মা জালাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফি, তুমি দুনিয়াকে ভালোবাসতে আখিরাতের ভালোবাসা নেই, আর আখিরাতকে ভালোবাসতে দুনিয়ার প্রতি তোমার সেই রোগবোধ। একজন মুমিন ব্যক্তি তার রোগবোধ থাকবে আখিরাতের প্রতি যৌক্তিক কারণ, কারণ আখিরাতে সে যা পাবে এটা হলো চিরস্থায়ী, আর দুনিয়ার আনন্দ সুখ সমস্ত কিছুই ক্ষণস্থায়ী। এখানে হুবলি দুনিয়ার হাকিকত দেখাচ্ছে, দুনিয়াটা হলো এমন, দুনিয়াতে একজন মানুষ একটা অবস্থায় থাকে না, মানুষ এক অবস্থায় থাকে না। দুনিয়াতে একটা শিশু যখন সে বুঝতে শিখে তো এটা তার একটা অবস্থা, তখন তার মধ্যে কিছু প্রবণতা থাকে, সেই প্রবণতাটা হলো বিভিন্ন খেলনা নিয়ে তার একটা আগ্রহ থাকে। ছোট বাচ্চা তার আগ্রহটা হয় এই খেলনা ইত্যাদির বিষয়ে, তার একটা ব্যাপক আগ্রহ থাকে। তার খেলনার একটা গাড়ি যদি ভেঙে যায় বা এই খেলনার একটা গাড়ি যদি কেউ ছিনতাই করে নিয়ে যায় বা জোর করে নিয়ে যায় তাহলে সে কান্নার শেষ থাকে না, তার কান্নাকে থামানো যায় না, কারণ তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সবাই তাকে সান্ত্বনা দেয়, তোমাকে আরও পাঁচটা গাড়ি কিনে দিব বাবা বলতে থাকে, কিন্তু তাতেও তার কান্না থামে না, কারণ সে মনে করে আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, কারণ আমার গাড়িটা এটা আমাকে দিচ্ছে না। সে কান্নার মাধ্যমে প্রতিবাদ করে। তো এই শিশুটাই যখন আরেকটু বড় হয়ে ওঠে, যখন সে কিশোর হয়, এই শিশুটা যখন আর শিশু থাকে না, সে এখন কিশোর হয়, তখন খেলার প্রতি তার ওই আগ্রহ থাকে না। তখন সে তার ছোট ভাই যখন খেলনা নিয়ে কান্নাকাটি করে তখন সেও তাকে সান্ত্বনা দেয়, আর সে মিটি মিটি হাসে, একসময় আমিও একটা তোমার খেলনার গাড়ির জন্য আমিও প্রচণ্ড কান্না করেছিলাম। তখন তার আবার আগ্রহটা ভিন্ন একটা বিষয়ে থাকে, এটা হলো সাজসজ্জা, তার কাপড়টা ছোট অবস্থায় কাপড়ের দিকে তার কোনো খেয়াল থাকে, কাপড়টা ময়লা না, কাপড়টা পরিষ্কার, তাকে কেমন দেখা যাচ্ছে, এদিকে তার কি নাই, এটা নিয়ে তার কোনো ফিকির নেই। কিন্তু এখন সে আস্তে আস্তে তার কাপড়টা দামি কি না, তার কাপড়টা ইস্তারি করা কি না, কাপড়ের কোনো জায়গায় তার ময়লা কি না, অর্থাৎ তার সৌন্দর্য, তার চুলটা একটু বড় রাখা এবং একটু একটু স্টাইল করা, হ্যাঁ এরকম নানা জাতীয় ফিকিরগুলো এটার মাঝে সে কি হয়ে যায়, এটার মাঝে সে তোমার তার একটা আগ্রহ এটার মাঝে তৈরি হয়ে যায়, এবং এই অবস্থাটা তার মাঝে তখন থাকে। একটা সুন্দর পোশাক চাইছে, সুন্দর জামা তাকে কিনে দিতে হবে, অর্থাৎ সমস্ত সুন্দরের প্রতি তার একটা আকর্ষণ, তার সব কিছু নতুন হতে হবে। আরেকটু সে যখন অগ্রসর হয় তখন সে এটার মাঝেও সে আনন্দ উপভোগ করে, দৃষ্টিভঙ্গিটা বয়স বাড়ে আর চেঞ্জ হতে থাকে। এখন সে মনে করে যে আসলে সুন্দর একটা জামা বড় জিনিস না, তবে আমার নিজ যোগ্যতা, আমাকে আমার শিক্ষায়, আমাকে আমার কর্মে বড় হতে হবে। তখন সে একটা প্রতিযোগিতায় নামে, এটা লেখাপড়ার প্রতিযোগিতা, প্রচণ্ড লেখাপড়া, যে আমাকে পরীক্ষায় ভালো করতে হবে বা আমাকে ভালো হাফেজ হতে হবে, হ্যাঁ আমাকে আলিম হিসেবে যোগ্যতা সম্পন্ন হতে হবে। তো আসলে একটা গাড়ির জন্য কান্নাকাটি করা এটা তো অবুজের কাজ, একটা জামা নিয়ে জামার মাঝে সফলতা মনে করা এটা হলো অবুজ, এটা এর বুঝ নাই, ছোটো মানুষ তো এর জন্য একটা জামার মাঝেই সে সব কিছু মনে করতেছে। তো সে অনেক বুঝবান, কারণ সে বুঝতে পারছে যোগ্যতা অর্জন করতে হবে, লেখাপড়া করতে হবে, পরীক্ষায় ভালো করতে পারলে সফলতা, পরীক্ষায় যদি ভালো করা না যায় তাহলে তো ব্যর্থ।
এটা আরেকটা সময়, এই সময়টা যোগ্যতা, মেধা, শক্তি ইত্যাদি বিষয়ে মানুষ প্রাধান্য দেয়। আরও কিছুদিন যাওয়ার পর তার চিন্তাটা আবার চেঞ্জ হয়ে যায়, তখন সে বুঝে যে না আসলে যোগ্যতা দিয়ে কিছু হবে না, টাকা লাগবে, টাকাটাই সব কিছু, সম্পদটাই সব কিছু। কারণ সম্পদ আছে সম্মান আছে, সম্পদ নেই সম্মান নেই। জীবনে অনেক যোগ্যতা অর্জন করছি কিন্তু অযোগ্যদের হাতে টাকা, তাদের ইজ্জত, তাদের সম্মান। আর আমরা যত যোগ্যতেই থাক, যেহেতু টাকা কামাই করতে পারিনি, ভালো একটা চাকরি নিতে পারিনি, ব্যবসা করেও নিজেকে আমি আসলে একটা জায়গায় নিয়ে যেতে পারিনি, কাজেই আমার আসলে এটা ব্যর্থতা। তখন সে তার সফলতা, ওই যে পরীক্ষায় ভালো পড়া, সেটা ভালো হাফেজ ছিল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে সে জীবনের কোনো তৃপ্তি বোধ করে না। কারণ সে মনে করে যে আমি যতই একসময় ভালো ছিলাম, ভালো গায়ক ছিলাম, ভালো হাফেজ ছিলাম, ভালো ছাত্র ছিলাম, কিন্তু এখন তো আমি কিছু করতে পারি। আমার চেয়ে তো অযোগ্যরা তারা ভালো মসজিদের খতিব, আমার চেয়ে তো অযোগ্যরা ভালো ব্যবসায়ী, তাদের হাতে টাকা আছে, ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে, সংসার পরিবার নিয়ে জমজমাট ভাবে থাকতেছে, আমি তো কী করব, আমি কী করব, তার মানে আফসোস এটা শেষ থাকে। এরপর কী হয়, আরও কিছুদিন যাওয়ার পরে মানুষ সম্পদের মাঝেও সে তার সফলতা পায় না, তখন সে দেখে যে সন্তান পরিবার ইত্যাদির মাঝে সে মনে করে তার সফলতা, যে তার ছেলেগুলো ভালো লেখাপড়া করছে, তার মেয়েটা ভালো লেখাপড়া, এখন আর নিজের যোগ্যতা না, আমার ছেলে অমুক পরীক্ষায় বা অমুক স্কুলে এসে বা আমার ছেলে ভালো হাতে গিয়েছে বা আমার ছেলের যোগ্যতা এই, হ্যাঁ ছেলের মাধ্যমেই সে তার তৃপ্তিগুলো খুঁজে পায়, তার ছেলে চমৎকার গজল গেতে পারে, এটার মাঝে সে সবাইকে দেখায় দেখো আমার ছেলে। আর ছেলেদের মাঝে প্রতিযোগিতা চলে, বাবা মারা তারা এটাকে এটার মাঝে নিজেদের স্বার্থকতা এটাকে তারা খুঁজে পায়। এখন আর ও তার নিজের কি যোগ্যতা, তার নিজের কি টাকা পয়সা এইসবও না, এখন তার সফলতাটা হলো যে মানে ছেলে মেয়ের দিকটার উপর ভিত্তি করে তারা নিজেদের সফলতা মনে করে, ছেলেও যোগ্য, তা আমার এই যোগ্যতা কী রকম আছে, আমি সচিব ছিলাম বা আমি সরকারি উচ্চপদস্থ একজন কর্মচারী মানে কর্মকর্তা ছিলাম বা দেশের শীর্ষ একজন আলিমানি ছিলাম, ছেলে তো বড় মানুষ হয়নি, কাজে এটা আমার ব্যর্থতা। ছেলেদের যোগ্যতা, ছেলে মেয়েদের যোগ্যতা, তাদের প্রভাব প্রতিপত্তি এটার উপর, ছেলে একটা ভালো চাকরি করে, একটা ছেলে ডাক্তার হয়েছে, একজন আলিম হয়েছে, সে মনে করে আমি সম্ভব, মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারছে সে সফল, মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারে নাই তো তার কান্নার শেষ নেই, অথচ ব্যক্তিগত জীবনে তার অনেক অর্জন আছে কিন্তু কোনো অর্জনের বিধি সে থাকে, তার এখন শুধু আফসোস আর আফসোস, হতাশা আর হতাশা, এর শেষ নেই। তাই মানুষের দুনিয়ার জীবনটা হলো প্রথম জীবনের তার আকর্ষণটা, প্রথম জীবনে তার যে জিনিসটার দিকে আকর্ষণ থাকে, মানে পূর্ব কিছুদিন আগে তার আকর্ষণটা যে জিনিসের দিকে থাকে, কিছুদিন পরে এটাই তার কাছে বিরক্তি বা তার কাছে মূল্য কিন্তু অনেক ভালোবেসে যাকে সে কাছে আনছে তখন তাকেই তার কাছে ভালো লাগে। এই হলো মানুষের, অনেক সময় এমন হয় মানে একজন মানুষ পূর্ণ জীবন নিয়ে সে নিজেই লজ্জা বোধ করে, অথচ তার পূর্ণ জীবনটা লজ্জার, তার ছেলেটা মানুষ হয় না এতটুকু, তার তার ব্যক্তিগত জীবনে অনেক অর্জন আছে কিন্তু তার কাছে মনে হয় আমার মানে পুরোটাই লস, কিন্তু দুটাই জীবনটাই লস। এর কারণটা কি, কারণটা হলো যে দুনিয়া নিজেই একটা ক্ষণস্থায়ী, এখানে সুখটাও ক্ষণস্থায়ী, এখানে দুঃখটাও ক্ষণস্থায়ী, এখানে মানুষ পরবর্তী অবস্থাটা আগের অবস্থাটা ভুলে যায়, একটা দিন যায় পরের আরেকটা দিন যখন আসে আগের দিনের দুঃখ ক্লান্তি সব কিছু হারিয়ে যায়, কিছু ভুলে যায়, মনে থাকে না, সুখটাও মনে থাকে না, দুঃখটাও মনে থাকে না, আনন্দটাও মনে থাকে না, ব্যথাটাও মনে থাকে না, ভালোবাসাটাও মনে থাকে না, ঘৃণাটাও মনে থাকে না, কালকে যে মানুষটাকে প্রচণ্ড ঘৃণা করছে আজকে তাকে ভালোবাসে, আবার গতকাল তার প্রতি সীমাহীন ভালোবাসা ছিল আজকে তার প্রতি তার ঘৃণার শেষ নেই, এটা হলো দুনিয়া। কিন্তু আখেরাত কিন্তু ভিন্ন জিনিস, আখেরাতে মানুষ উপলব্ধি করবে অনেকে
যে দুনিয়ার জীবনটাই একটা মূল্যহীন জীবন আছে, একটা ফালছি। মানুষ যখন আখেরাতে যাবে, আখেরাতের জীবনে পদার্পণ করার পর মৃত্যুর দ্বারা একজন মানুষ বুঝতে পারবে যে আসলে দুনিয়াটি তো মূল্য, টোটাল দুনিয়াতে এনে সমস্ত হাসি কান্না সুখ দুঃখ জয় পরাজয় উল্লাস আনন্দ সবই মূল্য। কোরআন এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে যে তোমরা মানে যে কোনো কাজ এটা যখন করবে মূল্যহীন আর এই ক্ষণস্থায়ী দুনিয়ার লাভটা মানে নগদ দুনিয়ার অর্জনটা এটাকে লক্ষ্য করবে। তো দুনিয়াটা ক্ষণস্থায়ী, অস্থায়ী দিন কয়েকের আনন্দের বিপরীতে তুমি চিরস্থায়ী তোমার অর্জনটা এটাকে প্রাধান্য আলামো এ কথাটা বলতেছে। এই জেনে রাখো আন্নামাল হায়াত দুনিয়া, নিশ্চিতভাবেই দুনিয়ার হায়াতটা হলো লাইবল খেলা। কি খেলা? খেলা মানে ওই যে শিশু অবস্থায় যে খেলার প্রতি আগ্রহ, এটা হলো দুনিয়ার জীবনের হাকিকত। একটা সময় খেলাটাকেই একটা জোরে মানে একটা খেলায় হেরে যাওয়া, ও মনে করে আমি হেরে গেলাম, একটা খেলায় হারিয়ে যাওয়া, ও মনে করে আমার সব কিছুই হারিয়ে গেল। ওয়া লাহবুন এবং এটা একটা তামাশা, ওয়া জিনাতুন সাজসজ্জা, এক একটার অবস্থা বর্ণনা সে মানে সেজে থাকা। এখন আগ্রহটা আমার হল অন্য, কারণ খেলাধুলা করলে আমার কাপড় নষ্ট হয়ে যাবে, ইস্তাই নষ্ট হয়ে যাবে, খেলাধুলা করা যাবে। ওয়া তাফাখুরুম বাইনাকুম তোমাদের পরস্পরে মানে আত্মগর্ব করা, ওয়া তাকাসুরুন আধিক্যের প্রতিযোগিতা করা, ফিল আমওয়ালি ধন সম্পদ নিয়ে, ওয়াল আউলাদি সন্তান সন্ততি নিয়ে। একটা সময় খেলাধুলাই ছিল অনেক কিছু, একটা সময় তামাশা এটা ছিল অনেক কিছু, একটা সময় সাজসজ্জা এটা এটার মাঝেই সফলতা ছিল, এক সময় টাকা পয়সা, এক সময় হলো প্রতিযোগিতা, সন্তান যোগ্যতা সন্তান সন্ততির প্রতিযোগিতা, এর মাঝে পুরো জীবনটা কেটে যায়। কামাসেলি খাইছি দুনিয়ার উপমাটা হলো যেমন বৃষ্টি, আজেবেল কুফার নাবাত যার উৎপন্ন উদ্ভিদ এটা মুগ্ধ করে কৃষককে, বৃষ্টি বৃষ্টির যারা যে উদ্ভিদ উৎপন্ন হয় এটা কৃষককে কী করে মুগ্ধ করে, কৃষক খুব মুগ্ধ হয় আনন্দিত হয়। তো এই মুগ্ধতাটা এই কৃষকের এই যে ফসল সোনালি ফসলের জন্য কত কষ্ট কত পরিশ্রম কত মেহনত, তারপর ফসলটা দেখার পর কৃষকের মনটা ভরে যায়, পুরা তার জমিটা সবুজের সমারোহ কত ভালো লাগে, কিন্তু এ ভালো লাগাটা কতক্ষণ, তোমায় হিজু তারপর তা শুকিয়ে যায়, এটাই শুকিয়ে যায়। ফাতারা হুমুস্তাররা আর তুমি তাকে দেখো হলদে বড়, কোথায় সবুজ ছিল আর কোথায় এখন সে সবুজের সমারোহ হলদে বর্ণের খেয়ে পরিণত হয়েছে, আবর্জনায় পরিণত হয়েছে। সুমায় কোন হতো না অতপর তা পরিণত হয় খড়কুটায়। কোরআন বলতেছে এই হলো দুনিয়া, এর নাম হায়াত দুনিয়া। এই ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, পরকাল হলো স্থায়ী, আনন্দ স্থায়ী, শাস্তিও স্থায়ী, উভয়টাই স্থায়ী। আর আখিরাতে রয়েছে কাফেরদের জন্য এক অবস্থা কঠিন শাস্তি, মুমিনদের জন্য এক অবস্থা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। তো কোরআন বলতেছে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা এটা প্রতারণার একটা উপকরণ, এটা ধোকার একটা উপকরণ, এটা মানুষদেরকে ধোকা দেয়। দুনিয়ার সুখ এটাও ধোকা, দুনিয়ার দুঃখ এটাও ধোকা, দুনিয়ার জয় এটাও ধোকা, দুনিয়ার পরাজয় এটাও ধোকা। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে না আমাল ইনসান ইজা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু, আল্লাহ অনেক সম্মান অনেক ইজ্জত দিয়েছেন, আর সে বলতেছে রব্বি আকরামানি, আল্লাহ বলছেন কাল্লা ভুল। ওয়া আম্মা ইজা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকা, আল্লাহ পরীক্ষা করেছেন আর আল্লাহ রিজিক কম দিয়েছেন, সে হেরে গেছে,
প্রতিযোগিতায় হেরে গেছে সে সে বলতেছে রব্বি আহানানি আল্লাহ বলছেন কাল্লা তোমার ধারণা ভুল কখনো না তুমি এই জয়টাকে মনে করতেছো জিতে গেলাম কাল্লা তুমি ভুল ধারণার উপর আছো না না ঠিক না এই ধারণা ভুল ধারণা তোমার ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ধারণা আবার আরেকজন বলতেছে আমি হেরে গেলাম আল্লাহ বলছেন না তুমি হারো নাই এটা ভুল ধারণা তুমি যদি এটাকে জয় পরাজয় মনে করো তাহলে তুমি ধোকার মাঝে পড়ে গেছো তাহলে কি এটা মাপ তাহলে এটা পরীক্ষা তাই কোরআন এই দুনিয়ার হাকিকত এটাকে তুলে ধরে আমাদেরকে বলতেছে যে সাবিকু তোমরা অগ্রসর হও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে ওয়া জান্নাতিন জান্নাতের দিকে অগ্রসর হও আর জুহা কারজিস সামাই ওয়াল আরদি যার বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার মতো এই এই জান্নাতের দিকে অগ্রসর হও আহ্বান করা হচ্ছে আল্লাহ ডাকতেছে ওয়াইদাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি যা প্রস্তুত করা হয়েছে এমন সমস্ত লোকদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ও রাসূলিহি এবং তার রাসূলের প্রতি যারা ঈমান এনেছে জান্নাত হলো তাদের জন্য জান্নাত তারা পাবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ঈমান এনেছে রাসূলের প্রতি তারা জান্নাত পাবে এই দুনিয়ার সুখের পিছনে দুনিয়ার অর্জনের পিছনে তুমি ছোট না তুমি জান্নাতের পিছনে ছোট জালিকা ফাদলুল্লাহ ইহা আল্লাহর অনুগ্রহ ইউতিহি মান ইয়াশা তিনি তো দান করেন যাকে তিনি ইচ্ছা করেন আল্লাহু যুল ফাদল আযীম আর আল্লাহ মহা অনুগ্রহশীল বেহেস আল্লাহর অনুগ্রহ বেহেস আল্লাহর অনুগ্রহ ছাড়া কিছু এই পর্যন্ত আলোচনায় আমাদেরকে যে জিনিসটা দেখানো হলো দুনিয়ার একটা অবস্থা হলো সুখ আনন্দ বলতে আনন্দ কিছু না এই প্রতিযোগিতা কিচ্ছু না দুনিয়ার আরেকটা অবস্থা বলতেছে দুঃখ দুনিয়ার সুখ যেমন অস্থায়ী দুনিয়ার দুঃখটাও অস্থায়ী আখেরাতের সুখটাও স্থায়ী আখেরাতের দুঃখটাও স্থায়ী যে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম দেখো এটা আরেকটা ওয়াজাও আলোচনা করার উদ্দেশ্য আল্লাহর পথে আমরা আমাদের সম্পদকে খরচ করব কেন এটার একটা কারণ এই বিশ নম্বর আয়াত আর একুশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আখেরাতের জন্য তোমরা আল্লাহর পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তাওহীদের পথে তোমরা সম্পদ খরচ করবে এই জন্য যেন আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর বিনিময় দান করেন এটা হবে না আর এখন বলতেছে এনফাক না করার একটা কারণ হলো মুসিবত যে আমার কিছু টাকা জমায় রাখতে হবে যদি আমি মুসিবতে পড়ি টাকা জমানোর উদ্দেশ্য কি বিপদে পড়ব মানে যে আমি টাকাগুলো খরচ না করে জমাই একজন মনে করতেছে কেন জমাইতে হবে তোমার যে আমি অসুস্থ হব সামনে বয়স হচ্ছে তো তখন চিকিৎসার জন্য তো কিছু টাকা পয়সা দরকার পড়বে এই জন্য টাকাগুলো সে জমাইছে তো ঘটনা তাই ঘটে সে লাখ লাখ টাকা জমাইছে তারপর রিটায়ার করার পর টাকাগুলো ব্যাংকে রাখছে কিছুদিন পর সে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর এই টাকাগুলো সে খরচ করে সে সুস্থ হয়েছে আসলে সে নিজেই প্ল্যান করছিল যেন সুস্থ ওই প্ল্যানিং অনুযায়ী টাকাগুলো কী হয়েছে খরচ হয়েছে আরেকজন চিন্তা করছে যে আমি টাকা পয়সা জমাই চাকরি বাকরি করি লেখাপড়া করি কারণ বিয়ের পরে স্বামীর পরে স্বামী কয়েকদিন বাঁচে এই জন্য সে ট্রাফিকে শুরু করেছে দেখা গেল বিয়ের পর তিন বছর পর তার জামাই মরে গেছে তো মানুষ যেরকম ভাবে সে তার জীবনের প্ল্যানটাকে সাজায় আল্লাহ ওই প্ল্যানটাকে কী করে সামনে নিয়ে আসে তো এটা বলতেছে যে এনফাক না করার একটা কারণ অনেকের হলো মুসিবত তার জবাব দিতেছে এই মুসিবত তো মুকদ্দার মুসিবত মুকদ্দার
দুঃখ কষ্ট সুখ আনন্দ কোনোটাই কামাই না, সবই তকদির। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন এই ভরসার জন্য, আল্লাহ দেখতে চান আমাদের মানে ভরসাটা আল্লাহর উপর করতে পারি কিনা, এই জন্যই বলতেছে সম্পদ আল্লাহকে দিয়ে দাও, মুসিবত তো আল্লাহই দিবে। আল্লাহ যখন দেখবেন যে সে তো মুসিবতের জন্য টাকা রাখে নাই, মুসিবত দিবে। টাকা কখনো মুসিবতের জন্য জমানো উচিত না, কারণ যারা মুসিবতের জন্য টাকা জমায় মুসিবতেই এদের টাকা কি হয় খরচ। মা আসাবা, আসাবা থেকে কিন্তু মুসিবা, মুসিব এটা মুয়ান্নাস কি মুসিবা। মা আসাবা মি মুসিবাতি, আসলে মুসিবত অর্থই কিন্তু ইয়া না, দুঃখ কষ্ট না, কিন্তু এখন এটা ব্যবহার হয় দুঃখ কষ্ট, কিন্তু শাব্দিক অর্থ হিসেবে মুসিবত মানে কি, মানে আনে ওয়ালি হালাল, যা পৌঁছে যা আক্রান্ত করে। যে মুসিবত তোমাদের পৌঁছে ফির আর্দি জমিনে, মানে জমিনের মাঝে যে সমস্ত মুসিবতগুলো আসে, প্রাকৃতিক যত দুর্যোগ আসে, ওলাফি আনফুসিকুম বা তোমাদের জানের উপর যে মুসিবত আসে, ইল্লাফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, তা তো কিতাবে লিপিবদ্ধ আছে, তা আপতিত হওয়ার পূর্বে, এ মুসিবত তোমাদের কাছে আসার অনেক আগেই এটা কি আছে তকদির লেখা আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয় এটা তো আল্লাহর কাছে সহজ ব্যাপার, আল্লাহ মুসিবত এই জন্য তোমাদেরকে দেন, লিকাইলা তাহসাউ আলা মা ফাতাকুম, যেন তোমরা দুঃখিত না হও আলা মা ফাতাকুম, তোমাদের যা হারিয়ে গেছে। আল্লাহ মুসিবত দেন, মুসিবত দিয়ে আল্লাহ দেখেন যা হারালো তার কষ্টটা কতটুকু, আল্লাহ কষ্টটা দেখতে জানে, একটা মোবাইল হারিয়ে যাওয়ার দুঃখ বেদনা কষ্ট, একটা মানি ব্যাগ হারিয়ে যাওয়ার দুঃখ কষ্ট, এটা আল্লাহ কি দেখতে চান একজন মানুষ দুনিয়া কি কতটা ভালোবাসে, হ্যাঁ তার দুঃখ কষ্ট আল্লাহ চান যে এটা যেন কেউ প্রকাশ না করে, বরং আল্লাহর সিদ্ধান্তে সে যেন কি হয় উল্লাসিত না হোক বিমা আতাকুম, যা তিনি তোমাদেরকে দিয়েছে উল্লাসিত হওয়া যাবে না, আবার নিরাশাও হওয়া যাবে না। আশা আন্ত এগবু সেই বহু আশা উল্লাস হইতে পারে, আমি যে জিনিসটাকে আমার অর্জন মনে করতেছি এটা আমার জন্য ক্ষতিকর, ও আশা আন্ত এগবু আমি তাকে হু সেই অবহাইল্লা কম, হইতে পারে আমি একটা জিনিসকে আমার জন্য ক্ষতিকর বা অপছন্দনীয় মনে করতেছি, অথচ এটি আমার জন্য কি লাভজনক, আমি তো জানি না যে এই মোবাইলটা হারিয়ে যাওয়া বা এই মানি ব্যাগটা হারিয়ে যাওয়া হতে পারে এটা আমার জন্য ভালো, হইতে পারে এটা আমার জন্য কল্যাণকর। আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ ভালোবাসেন না অহংকারীদেরকে গর্বিতদেরকে, বুঝছো গর্ব, যারা গর্ব মানে যে তার অর্জনকে নিজ যোগ্যতার ফল মনে করে, তো যদি আল্লাহর ইচ্ছাতেই সব হয় তাহলে আমার গর্বের কি আছে, হ্যাঁ এটা আল্লাহর মেহরবানি বলতে পারি, এটা আমার কিছু না, আর আল্লাহ কৃপণকে ভালোবাসেন না এটা বলা হলো, ফাখর কৃপণকে না, ফাখর মানে যে গর্বিত তাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাযীনা ইবখালুনা আল্লাহ ভালোবাসেন না আর কাদেরকে, যারা কৃপণতা করে এদেরকেও ভালোবাসেন না, কৃপণতা অহংকার এইসবের ক্ষতি হলো আল্লাহ ভালোবাসেন না, কঠিন বিষয়, কৃপণকে কে ভালোবাসেন না, কৃপণতা করবা কৃপণকে আল্লাহ ভালোবাসেন না, এটা হলো মানে কৃপণতার সবচেয়ে ভয়াবহ দিক, জানি কি বলতো আল্লাহ একদম স্পষ্ট বলে দিছে কৃপণকে আমি ভালোবাসি না, এই জন্যই তো পান্ডের আমার মাঝে এটা আসছে যে কৃপণ
বহুকমে খবর আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন কৃপণের সাথে আমার কোনো সম্পর্ক নাই কাজেই কৃপণ জান্নাতে ঢুকতে পারবে না অত্যন্ত ভয়াবহ ব্যাপার কৃপণতা এই দুনিয়ার মহব্বত এই কৃপণতার গুণটা তৈরি করে দুনিয়ার মহব্বত এই কৃপণতার গুণটাকে তৈরি করে দুনিয়ার মহব্বত আর জানো যে দুনিয়ার মহব্বত নেই আখিরাতের প্রতি আগ্রহ আছে সে কৃপণতা করবে না সে তো খরচ করবে আল্লাহ দ্বীনের জন্য তৌহিদের জন্য ওয়ায়ামুরুনা নাস বিল বুখলি আর যে মানুষদেরকেও বুখলির কৃপণতার দাওয়াত দেয় কৃপণতার আদেশ করে আমেন ইয়াতাওয়াল্লা বলতেছে যে বিমুখ যে ব্যক্তি বিমুখ হবে অর্থাৎ যে দান থেকে বিমুখ আল্লাহও তার থেকে বিমুখ فإن الله هو الغني الحميد নিশ্চয় আল্লাহ তিনি ধনী প্রশংসিত তে যে আল্লাহর দ্বীনের জন্য অর্থবে বিমুখ আল্লাহও তার প্রতি বিমুখ তার কাছে টাকা আছে কিন্তু বরকত কারণ তার কাছে সম্পদ আছে কিন্তু আল্লাহর তো কি নাই পৃষ্ঠপোষকতা তাই সম্পদ তাকে সুখী করতে পারে না সুখ এতমিনানে কালব এটা তো কে দেন এটা আল্লাহ দেন তার তো আল্লাহর সাথে সংযোগ নাই তা আল্লাহর সাথে সংযোগের জন্য কোরআন আমাদেরকে আহ্বান করতেছে সম্পদ কি করা যায় খরচ করা যায় এটি হলো এই সূরার এই আলোচনাটা এখানে শেষ সামনে আরেকটা আলোচনা আসতেছে পূর্ব আলোচনা ছিল দুনিয়া না আখেরাত কি গুরুত্ব প্রদান করতে হবে আখেরাত নিয়ে ভাবতে হবে আর আখেরাতের জন্য সব কিছু করতে হবে আর এই দাওয়াতটা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠাইছে আর নবীরা মানুষদের আসলে ধ্যান ধারণা চেঞ্জ করছে নবীরা মানুষদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করছে আল্লাহ তাই বলতেছে লাকাদ অবশ্যই আরসালনা রসুলানা বিল বাইয়িনাত আমার রসুলদেরকে আমি পাঠিয়েছি এক নাম্বার বাইয়িনাত সহ সুস্পষ্ট নির্দেশাবলী সহ নবীদের কাছে কি ছিল সুস্পষ্ট আমার হুকুম ছিল এক ও আনজালনা মাআহুম আল কিতাবা আর আমি নাযিল করেছি তাদের সাথে কিতাব ওয়াল মিজানা এবং মিজান মিজান মানে ইনসাফের মানদণ্ড তিনটা জিনিস আল্লাহ নবীদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন নবীদের কাছে কয়টা জিনিস ছিল তিনটা জিনিস একটা জিনিস ছিল বাইয়িনাত আল্লাহর সুস্পষ্ট হুকুম দুই নাম্বার কিতাব তিন নাম্বার মিজান তিনটা জিনিস আর নবীদের জিম্মাদারি কি ছিল আল্লাহ এই তিনটা জিনিস দিয়ে নবীদেরকে কেন পাঠাইছেন কোরআন আল্লাহ কেন দিছেন লিয়াকুমান নাসু বিল কিসতি যেন মানুষ ইনসাফের উপর কায়েম থাকে লক্ষ্য এটা কোরআন নাযিলের মাকসাদ কোরআন খালি না কোরআন খতম করা না কোরআন নাযিলের মাকসাদ ইনসাফ প্রতিষ্ঠিত হবে এই কোরআনের মাধ্যমে সূরা আলী ইমরান দেখো কি বলছে কাইমাম বিল কিসতি সূরা নিসার মাঝে কোনো কওয়ামি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি রিজাল বলছেন না ওয়া উমিরতু লিআদিল বাইনাকুম আল্লাহ আল্লাযী আনজালা আল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান বুঝছেন না এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে যে ইসলাম মানে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া মুসলমানের জিম্মাদারি ইনসাফকে প্রতিষ্ঠিত করা কোনো কওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়্যান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদি ওয়া ইন তালফু আও তু'রিজু ফা ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুন খাবীর খুব কড়া বিষয় দীর্ঘ 200 বছর ব্রিটিশদের গোলামীর মাঝে থাকার মাধ্যমে উপমহাদেশের এদেশের আমাদের চিন্তাধারার মাঝে যে ব্যাপক একটা চেঞ্জ আসছে যে তারা আমাদের চিন্তাধারাটাকে নষ্ট করে দিছে ব্রিটিশ 200 বছর পর্যন্ত শাসন ক্ষমতা রাষ্ট্রকে আলাদা করে দিছে আর ব্যক্তিগত কিছু ইবাদত বন্দীকে স্বাধীনতা দিয়ে ধর্মটাকে আলাদা করে দিছে আর এটার মাঝে আমাদেরকে একটা
পূর্ণাঙ্গ দিন থেকে আংশিক দিনের মাঝে আমাদের একটা সন্তুষ্টি নিয়ে আসছে, এটা গাফলত। আমরা কোরআনকে ধরে রাখতে পারি না, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, এটা উপলব্ধি করতে হবে। আমাদের যে একটা চিৎকার যে না আমরা কোরআনকে ধরে রেখেছি, আসলে কোরআনের তেলাওয়াতটাকে আমরা ধরে রাখতে পারছি, কিন্তু কোরআনের আহ্বানকে আমরা ধরে রাখতে পারি না। আমাদেরকে তারা স্বাধীনতা দিচ্ছে, তোমরা যত পারো নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করতে চাও, হ্যাঁ প্রতি বছর হজ করো, আমরা তোমাদের হজের সমস্ত ম্যানেজমেন্ট আমরা সহজ করে দিই, তোমাদের সেবায় আমরা নিয়োজিত, তোমরা কোরবানি করবে আমরা সব ব্যবস্থাপনা আমরা করে দিব, তোমরা মসজিদে দান করো, তোমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করো, এখানে তোমরা দিন চর্চা করো, কিন্তু তোমরা রাষ্ট্রের মাঝে আসো, এটা তোমাদের কাজ না। রাষ্ট্র পরিচালনা, আইন আদালত, এটা তো ধর্মের বিষয় না, ধর্মটাকে পৃথক করে দেওয়া হয়েছে, এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কোরআন যেখানে বারবার বলতেছে যে কোরআন নাজিলের লক্ষ্য লিয়াকুমা আন-নাসু বিল-কিসতি, উমিরতু লিয়াদিলা বাইনাকুম, নবী বলতেছে। আর এখানেই তো তোমার বাধা ছিল, মক্কার কুরাইশরা নবী শুধু নামাজ পড়বেন, এখানে তো তাদের নবীর সাথে বিরোধ ছিল না, নবী রোজা রাখবেন না, খানা তো মাগরিবের উপরে খাইতেই হবে, এটা নিয়ে মক্কার কাফেরদের কি ছিল না বিরোধ ছিল না, তিনি বাইতুল্লাহর হজ করবেন নিজের মতো করে করবেন, তাদের সিস্টেম অনুযায়ী করবেন না, এখানে বিরোধ ছিল না, বিরোধটা ছিল যে লিয়াকুমা আন-নাসু বিল-কিসতি ওয়া উমিরতু লিয়াদিলা বাইনাকুম, আমি জিম্মাদারি নিয়ে আসছি, জুলুম থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এই অর্থনীতি যেটা জুলুমের উপর প্রতিষ্ঠিত, রাজনীতি যেটা জুলুমের উপর প্রতিষ্ঠিত, আইন যেটা জুলুমের উপর প্রতিষ্ঠিত, এ সমস্ত কিছু থাকবে না, এ সমাজ এ আইন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এই জায়গাটায় আমরা আছি কি না এটাকে আমাদের উপলব্ধি করতে হবে, কোরআনের এই সমস্ত আয়াতগুলোকে একসাথে, যে সমস্ত আয়াতগুলো কোরআনের আয়াত, এই আয়াতগুলো মানসুখ হয় নাই, এই আয়াতগুলো এখনও তার হুকুমের মধ্যে অটুট আছে, আমরা কোরআনের এই আয়াতগুলোর সাথে আমাদের আচরণ কী, আর এই আয়াতগুলোর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কী। আমরা চমৎকারভাবে টুপি দাঁড়িয়ে নিয়ে আমরা ব্রিটিশরা সুযোগ দিচ্ছে, দাড়ি তোমরা বড় করো কোনো অসুবিধা নেই, দাড়ি কাটতে হবে কোনো জরুরি না, আর এখন তো তারা হাত দিতে 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 দাড়িতেও হাত দিচ্ছে, এখন তারা 200-300 বছর 400 বছর পরে এসে তারা বুরখাতেও হাত দিচ্ছে, অর্থাৎ ব্যক্তিগতভাবে তুমি দিন পালন করবা সে সুযোগের উপর তারা কী করতেছে, তারা অ্যাটাক করতেছে, আমাদেরকে পাল্টা অ্যাটাক করতে হবে, যে তোমাদের এই আদালত, তোমাদের এই বিচার ব্যবস্থা যেটা জুলুমের উপর প্রতিষ্ঠিত, তোমাদের এই অর্থনৈতিক ব্যবস্থা যেটা জুলুমের উপর প্রতিষ্ঠিত, এটাকে আমরা পরিবর্তন করব, এই আওয়াজ তুলতে হবে। এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যেহেতু এই জিম্মাদারি আমি নবীকে দিচ্ছি, উদ্দেশ্য লিয়াকুমা আন-নাসু বিল-কিসতি ওয়া আনজালনা আল-হাদীদ, ইনসাফের পরিকল্পনা পেশ করা এটা নবীদের কাজ, ইনসাফ প্রতিষ্ঠা এটা আরেকটা জিনিস, আমরা শুধু ইনসাফ কীভাবে প্রতিষ্ঠিত হবে সেমিনার করে আমরা পরিকল্পনা পেশ করব, নবুয়তি আমল নবীওয়ালা কাজ হবে না, নবীওয়ালা দাওয়া হবে না, নবীওয়ালা জিম্মাদারি পালন হবে না, একদম পরিকল্পনা শুরু করলে হবে না, ইনসাফ কায়েমের জিম্মাদারি নিয়ে নিজেদের কী করতে হবে, নিজেদেরকে মাঠে নামতে হবে। আনজালনা হাদিদা, আল্লাহ বলতেছেন আর আমি নাজিল করেছি লোহা, লোহা আল্লাহর এক বড় নিয়ামত, নবী কিতাব ইনসাফের সাথে লোহার আলোচনা, ইনসাফ প্রতিষ্ঠায় কিতাব গ্রহণের সাথে সাথে অপশক্তি শয়তানি শক্তি দমনে লোহা আল্লাহর এক অনুপম সৃষ্টি, এটা আরেক হাতে থাকতে হবে, এক হাতে যেমন কিতাবুল্লাহ থাকতে হবে, অপর হাতে কিতাবুল্লাহর সাথে সাথে
থাকতে হবে হাদিস কারণ ওয়াল্লাযীনা কাফারু কাফেররা এটা চায় মনে প্রাণে চায় ওয়াল্লা শব্দের অর্থ মনে প্রাণে চায় কাফেররা মনে প্রাণে চায় লাউ তাকফুলুনা আন আসলি হাকিকা আ যদি তোমরা একটু উদাসীন হতে আর আসলি হাকিকা তোমাদের হাদিস থেকে তোমাদের শক্তি অর্জন করা থেকে শক্তি প্রদর্শন করা থেকে যদি তোমরা একটু উদাসীন হতে তাহলে তারা কি করত ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদাতান এক যুগে তারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তাদের হাতে তো কি আছে আসলিহা আছে তরবারি আছে কিন্তু তোমার জন্য হারাম তুমি এটা রাখতে পারো কোরআন বলতেছে এটা এটা নবীওয়ালা কাজ এটা হাতে রাখতে হবে আল্লাহ নবীদেরকে খালি হাতে কিতাব দিয়ে পাঠানো হয় সাপটা চত্বরে খালি হাতে জিকির করবে আর আল্লাহর সাহায্য আসবে এরকম সাহায্য কোনো যুগে আসে নাই এখানেও আসে নাই এই শক্তি শক্তি কি আনজালাল হাদিদা আল্লাহ বলছেন আমি নাজিল করেছি লোহা ফিহি বাসুন শাদীদুন তার মধ্যে আছে ভীষণ শক্তি অপশক্তি শয়তানি শক্তি দমনে লোহা আল্লাহর এক অনুপম সৃষ্টি ও মানাফিউ লিন্নাস মানুষের জন্য নানাবিধ কল্যাণ আছে কিসের মাঝে এ লোহার মাঝে এ লোহা ছাড় ছাড় দেবে এ লোহাকে আঁকড়ে ধরতে হবে وليعلم الله وانزل الحديد ليعلم الله جنو الله জানতে পারেন আল্লাহ এটাও দিয়েছেন মানে জিহাদের হুকুম আল্লাহ দিয়েছেন কেন আল্লাহ জানতে চান মাই ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব না দেখে আল্লাহকে আল্লাহ রাসূলকে কে সাহায্য করে এটা আল্লাহ দেখতে চান শয়তানের শক্তি তো আল্লাহই পরাজিত করতে পারে কিন্তু আল্লাহ পরাজিত করতে চান না আল্লাহ চান যে তোমরা না মরা আমি দেখতে চাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না দেখে তোমরা কারা সাহায্য করতে প্রস্তুত কারা আনসার হতে প্রস্তুত ইন্না আল্লাহ কাবীরুন আজিজ নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী এবং কি প্রভাবশালী তার শক্তিও আছে প্রভাবও আছে ইচ্ছা করলে তিনি নিজেই পারে কিন্তু তোমাদেরকে পরীক্ষা তাহলে তোমাদের পরীক্ষা না হবে তাই তোমাদের পরীক্ষা আছে সফলতা যেমন আছে পরীক্ষায় যদি তোমরা মানে উত্তীর্ণ হতে না পারো তাহলে তোমাদের ক্ষতিও আছে এ পর্যন্ত আলোচনার পর এখন পূর্ব নবীদের অনুসারী তাদের আলোচনা আসতেছে ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা অবশ্যই আমি রসুল বানিয়ে পাঠিয়েছিলাম নূহকে ইব্রাহিমকে ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমা এবং তাদের বংশে আমি দিয়েছিলাম আন-নুবুওয়াতা ওয়াল কিতাবা একটা ভূমিকা তারপর মূল কথা আসতেছে নূহের বংশে ইব্রাহিমের বংশে নবুয়ত ছিল আমি দিছি কিতাব ছিল ফামিনহুম মুহতাদ ফলে তাদের অনেকে হেদায়েত প্রাপ্ত ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন এবং তাদের অধিকাংশই অবাধ্য নবীর বংশ কিন্তু কি হয়ে গেছে মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নবীর বংশ আর যদি নূহ আলাইহিস সালামের বংশ সবাই ইমানদার না ইব্রাহিম আলাইহিস সালামের বংশ সবাই কি করে নেয় মানে আদর্শকে ধরে রাখতে পারে সুম্মা কাফাইনা তাই মানে নবীর অনুসারী হলেই তার সত্যের উপর আছে এ দৃষ্টিভঙ্গি একটা ভুল দৃষ্টিভঙ্গি পীর সাহেবের ছেলেই সে পীর হওয়ার যোগ্যতা অর্জন করবে মুহতামিমের ছেলেই সে এহতেমামের যোগ্যতা সঠিকভাবে পালন করতে পারবে চিন্তাধারাটা কি ভুল চিন্তাটা সুম্মা কাফাইনা অতপর আমি প্রেরণ করেছি আলা আসারিহিম তাদের পরে বিরুসুলিনা আমার আরও রসুলদেরকে আরও বহু রসুলদেরকে পাঠাইছি ইব্রাহিম নূহের পরে আরও অনেক রসুল আমি পাঠাইছি ওয়া কাফাইনা এর মূল কথা বলতেছি ওয়া কাফাইনা বি ঈসা ইবনে মারিয়াম তাদের পরে আমি পাঠালাম ঈসা ইবনে মারিয়াম ও আতাইনাহু ইনজিল আর আমি তাকে দান করলাম ইনজিল দান করেছি আর ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাহমাতান ওয়া রাহমা আর আমি দিয়েছি তাদের অন্তরে যারা তার অনুসরণ করেছে
অর্থাৎ যারা ইসরাঈল মারিয়ামের অনুসরণ করেছে তাদের অন্তরে আমি দিয়েছি রাফা ওয়া রাহমা দয়া এবং করুণা অর্থাৎ যদি ঈসা আলাইহিস সালাম নিজেও খুব তোমার নরম দিলের অধিকারী দিয়েছি তা ওনার সাথে যারা ছিল হাওয়ারি তারাও সকলেই খুব নরম দিলের অধিকারী ছিল আর এই নরম দিলের অধিকারী থেকে এরা একটা ত্রুটির সম্মুখীন হলো আর ওইটা হলো রাহবানিয়া ওরাহবানিয়া তার বৈরাগ্যবাদ মেলামেশা বিবাহ পার্থিব আনন্দ বর্জনকে এক পর্যায়ে তারা ইবাদত বানিয়ে নিল এরা এই নরম দিলের কারণে তারা মনে করল যে দুনিয়া বিবাহ শাদী ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে পৃথক হয়ে যেতে হবে ইত্যাদা উহা তারা তা আবিষ্কার করেছে আল্লাহ বলতেছেন ইত্যাদা উহা পরবর্তীরা এই পরবর্তী যারা তার ঘরবন্দি হয়ে থাকাটা ঝুঁকি বানিয়েছে এটাকে তারা ইবাদত বানিয়েছে ঘরবন্দি হয়ে থাকাটাকে তারা কি বানিয়েছে ইবাদত বানিয়েছে ইবতাদাউহা জিম্মাদারি ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লিয়াকুমান নাসু বিল কিসতি এটা ছিল জিম্মাদারি আর তারা জিম্মাদারি বানাইছে যে না না আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হবে একটা ঘরের মাঝে বা একটা একটা ঝোপের মাঝে বা একটা গুহার মাঝে যে কি করতে হবে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহকে ধরে নিয়ে আসতে হবে আল্লাহ বলতেছেন মা কাতাবনাহা আলাইহিম তাদের উপর আমি তা ফরজ করি নাই আমি এই বিধান দেই নাই যেমন আমাদের সুফি ইজমটা যা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে মোকাবেলা করেছেন ইনসাফকে প্রতিষ্ঠিত করেছেন মদিনায় একটা ইনসাফে খেলাফত প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রাসূলের ইন্তেকালের পর হযরত আবু বকর আল্লাহ রাসূলের দাফন কফনের আগে আল্লাহ রাসূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত এই খেলাফত রক্ষার জন্য তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করেছেন একত্রিত হয়েছেন বাইআত এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে আল্লাহ রাসূলের দাফন কফনের আগে ওনারা খেলাফত এটাকে কি করেছে সুরক্ষিত করেছে হযরত আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তিনি কোনো জঙ্গলে গেলেন না বরং তিনি আল্লাহ রাসূলের সেই খেলাফতকে আঁকড়ে ধরে থাকলেন হযরত উমর হযরত আবু বকরের পর এই উম্মতের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ সন্তান সর্বশ্রেষ্ঠ মানুষ তিনিও ওই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খেলাফতের জিম্মাদারি পালন করলেন রাত জেগে পথের মাঝে ঘুরে ঘুরে তিনি প্রত্যেকটা মানুষ অসহায় মানুষ তাদের খোঁজখবর নিলেন হযরত উসমান তো এমন জীবনের শেষ মুহূর্তে এই ফিতনা ফাসাদের মাঝে উনি খেলাফত ছেড়ে কি পারতেন না কোনো মরুভূমিতে গিয়ে আল্লাহকে ডাকতে কিন্তু তা করলেন হযরত আলী অন্তত পক্ষে যার সাথে হলো সমস্ত বাইয়াতের সুফি ইজমের সিলসিলা ওনার তো উচিত ছিল অন্তত পক্ষে জঙ্গলে চলে যাওয়া হযরত উসমানের শাহাদতের পর তিনিও গেলেন বরং তিনি তো কাফেরদের সাথে না খলিফা হওয়ার পর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খেলাফত এটাকে যারা শুধু মানে না এটাই তাদের অপরাধ তাদের সাথে যুদ্ধ করে জীবনের শেষ পর্যন্ত কাটালেন যাদের অপরাধ এরা খেলাফতকে মেনে নিচ্ছেন আর এখন দিন হিসেবে শেখানো হয় যে রাজত্ব ছেড়ে চলে গেছেন তিনি জঙ্গলে আর তিনি বাদশা হয়ে গেছেন আখেরাতের বাদশা হয়ে গেছেন তাহলে হযরত আবু বকর রাজত্বকে ধরে থেকে আখেরাতের বাদশা হন নাই উমর হন নাই ওসমান হন নাই হযরত আলী হন নাই না এদের চেয়ে তো ইব্রাহিম বিন আদমের বাদশাই কোনো উঁচু বাদশাই ছিল এটাকে উপলব্ধি করতে হবে এখন এই যে সুফ দাওয়াত দুনিয়া ছেড়ে দেওয়ার দাওয়া রাজনীতি রাজত্ব ছেড়ে দেওয়ার দাওয়া এটা কোথা থেকে আসলো কোরআন কি আমাদের কি শিক্ষা দেয় কোরআন কি কথা বলতেছে যে রাষ্ট্র দুনিয়া ছেড়ে দাও দুনিয়া ছাড়ার মানে দুনিয়া বিরাগী হওয়ার অর্থ তো এটা না যে দুনিয়া ছেড়ে জঙ্গলে চলে যাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওনারা
দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, দুনিয়ার মোহে পড়ে ওনার বেইনসাফি করেন। এটা হলো ইসলামের কৌমিলতুল আদিল বাইন। এখানে একটা ইবতাদাউহা, আল্লাহ বলতেছেন মা কাতাবনাহা আলাইহিম, তাদের উপর আমি তা ফরজ করি নাই, ইল্লা ইবতিগা রিজওয়ানিল্লাহ, আমি ফরজ করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এটা ফরজ ছিল, ফরজ ছিল কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, এটা ছিল ফরজ হুকুম। আর তারা ইবাদতের নতুন পন্থা আবিষ্কার করেছে, শুধু তাই না, তার মূল উদ্দেশ্য বাদ দিয়ে, মানে আল্লাহ সন্তুষ্টি অর্জন এই লক্ষ্য বাদ দিয়ে, তারা হলো নির্জনতাকে ইবাদত বানিয়ে ফেলছে, নির্জন জায়গায় থাকা, সংসার ছেড়ে নির্জন জায়গায় থাকা, এটাকে ইবাদত বানিয়ে নিয়েছে। ইবাদত হলো দিন শিক্ষা, দিনই শিক্ষা অর্জন করা, দিনই এলেম অর্জন করা, পরিপূর্ণ দিন দিনই এলেম, আংশিক শুধু নামাজ রোজা, পরিপূর্ণ দিন মানে ফরজে আইন পরিমাণ দিন, দিনই এলেম কি করা, অর্জন করা, অর্থাৎ পূর্ণ দিনটাই বুঝতে হবে, দিন আইনদুল্লাহ ইসলাম, এই জ্ঞানটা তো অর্জন করতে হবে। জীবনের সকল প্রান্তে, সকল ঘাটে, সকল বিভাগে আমাকে পালন করতে হবে কি আল্লাহর বিধান, এই বুঝটা তো অন্তত অর্জন হতে হবে। কারণ কেউ যদি মনে করে না এই 10 বছর মাদ্রাসায় থাকাটাই ইবাদত, আর কোনো দিনই বুজ তৈরি হোক আর না হোক, তাহলে তো এটা ভুল, এটা তাই ভুল। আল্লাহ বলতেছেন আমি ফরজ করেছি ইবতিগা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটা একটা ফরজ ইবাদত, কিন্তু তারা ধরবে, তারা কি করেছে, তারা হলো নির্জনতা মানে বৈরোগ্য বাদ দিয়ে তারা ইবাদত সাব্যস্ত করেছে। ফামা রাউহা হাক্কা আয়াতিহা, আল্লাহ বলতেছেন আর তারা পালন করে নাই, তা যথার্থভাবে তা পালন করে, ভুল পথে তারা অগ্রসর হয়েছে, তাদের পথটা কি ছিল, ভুল ছিল, তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে পথ, যে দৃষ্টিভঙ্গি তারা তৈরি করেছে, এটা ছিল কি, ভুল পথ। ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, ফলে আমি তাদের মাঝে যারা ইমান এনেছিল তাদেরকে প্রতিদান দিলাম, অর্থাৎ যারা একদম মূল ইঞ্জিলকে যারা আঁকড়ে ধরে থাকে তাদেরকে আমি প্রতিদান দিলাম। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের অধিকাংশই অবাধ্য, অধিকাংশই বৈরাগ্যবাদের নামে এরা সংসার বিরাগী হলো আর জিনায় অভ্যস্ত, এরা সমকামিতায় জড়িয়ে পড়ল। আজকের এদের তোমার অবস্থা তাই, তারা বিবাহকে না বলে তারা জিনাকে হাওড়া শুরু করে। কোরআন এই সমস্ত আলোচনার পর আমাদেরকে ডাকতেছি ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কোরআন ডাকতেছি ইমানের দাওয়াত, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ও আমিনু বিরাসূলিহি, এবং তোমরা ইমান আনো তার রসুলের প্রতি ইমান আনো। যদি তোমরা আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে পারো, যে অতিকুম কিফলাইনি মিন রাহমাতিহি, তিনি তোমাদেরকে তার রহমত বাড়িয়ে দিবেন, দ্বিগুণ করে দিবেন, ওয়াজ আল্লাকুম নূরান, আর তিনি তোমাদেরকে এমন নূর দিবেন, তামসুনাবিহি, যার মাধ্যমে তোমরা চলতে পারবে। ওই যে নূরের আলোচনা, নূরের আলোচনা গেছে না, তোমরা সে নূর পাবে। ওয়াগফির লাকুম, আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহু গাফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহু রাহিম, আল্লাহ দয়া। লিআল্লা ইয়ালামা আহলুল কিতাবি, যেন আহলে কিতাব সম্প্রদায় জানতে পারে, আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাযলিল্লাহ, যে আল্লাহর অনুগ্রহে বিন্দুমাত্র তাদের ক্ষমতা নেই, তারা ক্ষমতা রাখে না, লা ইয়াকদিরুনা, তারা ক্ষমতা রাখে না, আলা শাইইন মিন ফাযলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে বিন্দুমাত্র তারা কোনো ক্ষমতা রাখে না, এটা তারা যেন বুঝতে পারে। ওয়া আন্নাল ফাযলা বিয়াদিল্লাহ, আর নিশ্চয়ই অনুগ্রহ বিয়াদিল্লাহ, আল্লাহ হাতে অনুগ্রহ, কার হাতে, আল্লাহর হাতে, ইউতিহি, তিনি এই অনুগ্রহ দান করেন, মাইয়া শাউ, যাকে তিনি ইচ্ছা করেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তিনি মহা অনুগ্রহশীল। তো এই পর্যন্ত আমাদেরকে সূরা হাদিদ এই শেষ যে আহ্বানটা করল,
একটু জাগিয়ে রাখো মা, আল্লাহর দিন প্রতিষ্ঠা রাখো মা। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এটা এমন একটা কাজ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজটাই হলো সর্বোচ্চ কাজ। সর্বাবস্থায় এই কাজের উপরে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই জিম্মাদারির উপরে মানে আর ফজিলতপূর্ণ কোনো ইবাদত নেই। জাহাজ যখন ফরজে কেফায়া তখনও জাহাজটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ ইবাদত, এবং এই জিম্মাদারি এই 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 উম্মার উপর মানে খেলাফত প্রতিষ্ঠার জিম্মাদারিটা এটা একটা ফরজ জিম্মাদারি। হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের কাজের ধরন নানা জাতের হবে। একদম প্রথমেই সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়া এটা ইসলামী শিক্ষা আমাদেরকে দেয়। আমরা কিতাবুল জেহাদ, আমরা যখন জেহাদের মানে অংশ নিয়ে ভিন্নভাবে লেখাপড়া করব তখন এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে ইসলামী জেহাদ কখন কীভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার এই গুরুত্বপূর্ণ জিম্মাদারিটা কখন কীভাবে আমরা আঞ্জাম দিব। এটা পরিস্থিতির আলোকে আমাদের যারা সচেতন আলেম সমাজ তারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়। কিন্তু এই জিম্মাদারি পালন থেকে আমরা বিমুখ কোনো অবস্থাতেই হতে পারি। আমাদের জান এবং মাল এটা তৌহিদ প্রতিষ্ঠা আল্লাহর দিন প্রতিষ্ঠার পিছনে ব্যয় হবে, এটা হলো ইসরার আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসরার এই গুরুত্বপূর্ণ আহ্বানকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন।